জেলায় গবাদি পশুর পরিসংখ্যানের তথ্য মজুদ করতে বিশেষ ট্যাগ লাগাচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দফতর। মূলত গরু ও ছাগলের কানে ঝোলানো হচ্ছে 12 সংখ্যার বিশেষ এই ট্যাগ। মানুষের আধার কার্ডের মতো এই ট্যাগ, 12 সংখ্যার নম্বর যাচাই করলে গবাদি পশুর মালিকের নাম থেকে ঠিকানা সমস্ত তথ্য পাওয়া যাবে, এমনকি গবাদি পশুর বয়স থেকে বিভিন্ন ভ্যাকসিন সংক্রান্ত তথ্যও মিলবে। বিশেষ এই ট্যাগের সাহায্যে গবাদি পশু হারিয়ে গেলে সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে। সীমান্তবর্তী মালদা জেলায় গরু পাচারের প্রবণতা রয়েছে, বিশেষ এই ট্যাগ নম্বর লাগানো থাকলে পাচার অনেকটাই আটকানো যাবে এমনটা মনে করছেন দফতরের কর্তারা। মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এমনি পশুদেরও পশু আধার হয়েছে, একটা 12 ডিজিটের সংখ্যা থাকে গরুর কানে, সেটা ট্যাগ পড়িয়ে দেওয়া হয় গরু এবং ছাগলের ক্ষেত্রে। গরুর ট্যাগ আমরা বিগত 4 বছর ধরে আমরা এটা করে আসছি, ইনাপ পোর্টালে দেওয়া হয়। এই ট্যাগ পড়ালে সুবিধা হচ্ছে গরুটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, তার মালিককে, প্রকৃত মালিককে সেই ডাটাটা পাবো, তার সাথে আধার বা মোবাইল নাম্বার থাকবে। 2 নম্বর হচ্ছে যদি ইন্স্যুরেন্স করতে হয় কানে নতুন করে ট্যাগ পড়াতে হবে না। উপরন্তু সরকারি বিভিন্ন ধরনের পরিষেবা পেতে গেলে গরুর ট্যাগটা হচ্ছে বাধ্যতামূলক।